আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভিডিওরে দুটি বাসের সামনে যেভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, তাতে মনেই হতে পারে হয়তো কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছে বাস দুটি। আর এমনটা যদি কেউ মনে করেই থাকেন তাহলে ভুল। পাবনার বাংলা স্টার পরিবহন তাদের বহরে যুক্ত করেছে নতুন এই দুটি স্লিপার বাস, সে উপলক্ষে এই বাস দুটিকে সাজানো হয়েছে। এই বাসগুলোকে সরাসরি স্লিপার বললে ভুল হবে, সুইট ক্লাস বললে সবচেয়ে পারফেক্ট, কারণ এর উপরে স্লিপার আর নিচতলায় বসার সিট অর্থাৎ বিজনেস ক্লাসের সিট। এই বাস দুটি বানাতে বাংলা স্টার পরিবহন যে পরিমাণ খরচ করেছে মনে হয় তা দেশের মধ্যে সর্বোচ্চ। 49 লাখ টাকা খরচ করে তারা প্রতিটি বাসের বডি বানিয়েছে। দুটি বাসের দাম প্রায় 1 কোটি টাকা পড়েছে তাদের। অশোক লিল্যান্ড 12 মিটার চেসিসের উপর এই বাস দুটির বডি বানিয়েছে ইফাদ অটল। বাংলা স্টার তাদের বহরে এই দুটি বাস যুক্ত করার সাথে সাথে তাদের বহরে এখন মোট স্লিপার বাস 4টি। পাবনার মধ্যে এখন সর্বোচ্চ স্লিপার অপারেটর তারা। বলা যায় বাংলা স্টার পরিবহন পাবনাবাসীকে ঈদ উপলক্ষে এই নতুন দুটি বাস উপহার দিল। যাত্রীরা এখন থেকে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন আগের দুটি বাস সহ। এটা হচ্ছে বাসের ভেতরের অবস্থা, দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াসভাবে ভেতর সাজানো হয়েছে, সিট থেকে শুরু করে উপরের যে কেবিনগুলো। এই বাসে আগের থেকে বেশ ভালো মানের এসি ব্যবহার করা হয়েছে, আর সিটগুলোকে আমি বলবো বাংলাদেশে তৈরি করা লাক্সারিয়াস সিটগুলোর মধ্যে অন্যতম। বিজনেস ক্লাস হিসাবে বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক সিট এগুলো। প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট পাবেন আপনারা। এখানে দেখতে পারবেন কতটা স্মুথলি সিটগুলো পেছনে হেলে যায় অর্থাৎ শুয়ে পড়ে, আবার অটোমেটিক্যালি এই সিটগুলো উঠে যায়। প্রতি সিটের সাথে নেক পিলো আছে, নেক পিলোগুলো বেশ নরম। প্রতি সিটের সাথে আছে নেটের ব্যাগ, এছাড়া এখানে পানির বোতল আপনারা রাখতে পারবেন। এবার আমি কেবিনগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে বাসের কেবিন, এই কেবিন দোতলায়, আর নিচতলা হচ্ছে সিট, ফ্ল্যাট সিট। প্রতিটি কেবিনে বালিশ থাকবে, সাথে কোল বালিশও পাবেন আপনারা। কেবিনের ভেতরে টিভি আছে, এখানে জুতা রাখার বক্স আছে, নেটের ব্যাগ প্লাস পানি রাখার জায়গা। একপাশে ডাবল কেবিন আর একপাশে সিঙ্গেল কেবিন। ডাবল কেবিন সিঙ্গেল কেবিন উভয় পাশে একই সুবিধা। প্রতিটি কেবিনের ভেতরে লাইটের সুইচ আছে, এই সুইচগুলো আপনারা আপনাদের মতো অফ করতে পারবেন। এখানে সুইচে বেল দেখতে পাচ্ছেন, এই বেল বাজালে সামনে থেকে গাইড আপনাদের কাছে চলে আসবে। আর এখানে এসি নব প্লাস রিডিং লাইট, এসি নবগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন অন অফ। আর রিডিং লাইটের সুইচ এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এগুলো জ্বালাতে পারবেন বা অফ করে রাখতে পারবেন। এই ছিল পাবনার বহরে যুক্ত হওয়া বাংলা স্টার পরিবহনের নতুন দুটি বাস সম্পর্কে আপডেট। এবার এই বাসের ছোট একটু পথ চলা আপনারা দেখে নিতে পারেন বৃষ্টি ভেজা রাস্তায়। দুইটা গাড়ি হুন্ডাই গাড়ি দেখিয়ে দুইটা দুই পাশে দৌড় মারছে, ভাগ্য ভালো চলে পড়ে না। ব্রেক শুনো তুমি লাগাই।